নমস্কার, কেমন আছেন সবাই? আমি তনিমা, ইসরায়েলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে 25শে মার্চ আর আজকে আমার জন্মদিন। এই নিয়ে দুবার ইসরায়েলে আমার জন্মদিন, আর বলতে পারি হয়তো ইসরায়েলে এটাই আমার শেষ জন্মদিন, কারণ আর 3 দিন পরই আমাদের হচ্ছে অন্য দেশে পাড়ি দেওয়ার সময় চলে এসছে। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই রান্নাঘরের পুরো দায়িত্ব হচ্ছে আমার বরের। আগের বছরও খুব সুন্দর করে ছোট করে নিজেদের মতো করে আমরা আমার জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম, তবে আগেরবার না আমি কোনো ব্লগ করিনি। তো আমাকে অনেকেই বলেছিল যে কেন একটা সুন্দর মুহূর্তটাকে তুই ভিডিও করলি না। তো তাই ভাবলাম যে সত্যিই তো যেই মানুষটা এত সুন্দর করে আমার বার্থডেটাকে আগের বছর এবং এবছর এত সুন্দর করে তুলল, মায়ের কোনো অভাবই যে পূরণ করতে দিল না, 5 রকম ভাজা থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে নিজের হাতে সব কিছু করে যাকে মানে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল, তো সেই ভিডিওটা কিন্তু না করে আমি সত্যি খুব অন্যায় করেছি। তো আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আর এবছরের বার্থডের আমার উপরি পাওনা হচ্ছে অবিনাশ, মানে অনলের আইআইটি খড়গপুরের জুনিয়ার। ও থাকে এই ইসরায়েলে অন্য একটি শহরে, তো ও এসে গেছে, তো ওকে আমরা আর যেতে দিইনি। ভাবলাম যে আবার কবে দেখা হবে কি না হবে তার কোনো ঠিক নেই, তো আমার বার্থডেতে তুমি থেকেই যাও, তাই ওকেও জোর করে রেখে দিয়েছি। আর আজকে আমার উপরি পাওনা হচ্ছে ভাই আর বর দুজন মিলে আমার বার্থডেটাকে সকাল থেকে আরও স্পেশাল করে তুলছে। চলুন তাহলে এক কাপ চা খেয়ে আজকে দিনটা শুরু করি। আজকে একদম আমি পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে বসে আছি। বর করছে হচ্ছে দুপুরের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট, আর ভাই করছে হচ্ছে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। তো এইগুলোকে ক্যামেরাবন্দি করাই হচ্ছে আসলে আজকে আমার কাজ। আর জানেন তো, আর 3 দিন পর বেরোনো, তো ঘরের অবস্থা না একদম পুরো বেহাল, চারিদিকে ছড়ানো ছেটানো জিনিসপত্র একদম ভর্তি রয়েছে। তো কি করব কি করব, তার মধ্যেই পড়ে গেছে বার্থডে। আমি তো বারবার করে বারণ করেছিলাম যে এই বছর আর এই সমস্ত কিছু করারই দরকার নেই, কিন্তু কে আর শোনে কার কথা বলুন। তো ভাবলাম ঠিক আছে, ছোট করে একটা অ্যারেঞ্জমেন্ট তো হয়েই যাক, আর অসুবিধা কোথায়, আর ইসরায়েলের শেষ দিন বলে কথা, আর 2 দিন পরই বেরোনো। তো বুঝতেই পারছেন দিনগুলো কাটছে যেন এক একটা ঘন্টা এক এক সেকেন্ডভাবে কেটে যাচ্ছে, প্রচুর ব্যস্ততার মধ্যে কাটছে, আর যার জন্য আমি অনেকদিন হয়ে গেছে ব্লগও ঠিকঠাক করে দিতে পারিনি। তার মধ্যে আবার গেছিলাম একদিন জেরুজালেমে, কারণ ইচ্ছাই ছিল যে এখান থেকে বেরোনোর আগে ওই জায়গাতে আর একবার একটুখানি ছুঁয়ে আসব। তো এই সব কিছু মিলিয়ে এত ব্যস্ততায় দিন কাটছে যে সে আর বলার মতন অপেক্ষা রাখে না। এই যে ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে, চলুন তাহলে এবার ব্রেকফাস্ট খেয়ে দুপুরের রান্না কি হচ্ছে সেদিকে একটু দেখা যাক। আদা রসুন লঙ্কা দুটো বড় বড়, আমাদের এখানকার লঙ্কা, আর জিরে আছে গোটা জিরে পেস্ট করা আছে, ঠিক আছে, ইসকো থোড়া ভুল লেগে ইসকো থোড়া ভুল লেগে টাইটেলটা কি যাবে অবিনাশ? ইসকো থোড়া ভুল লেগে ইসে কেমন কোথায় সব চলতে থাকে সব সময়। অনেক সময় তো অনেক মুহূর্ত আমি আর ক্যামেরা বন্দি করে ওঠার সুযোগ পাই না, তবে বেশ কিছু মুহূর্ত পরে যেন মনে হয় ইস, এই সময় ক্যামেরাটা বন্দি করে রাখলে আরও ভালোভাবে বোঝা যেত যে আসলে কি চলছে ক্যামেরার পিছনে। তো চলুন, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি, আর এখন দুজন প্রচণ্ড ব্যস্ত, কারণ হচ্ছে
খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর আমি আসলে বলছিলাম যে আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো জামা প্যান্ট আরগুলো কাছাকাছি চলছে, এখন ভাঁজ করার পালাও চলছে, তো ওগুলো সেগুলো আর আমি বাইরে মেলতে পারিনি, তো ঘরের মধ্যেই আর কি এটা রয়েছে। আর আমি আসলে হাত দিয়ে এটাই বলছি যে এটা কিন্তু ভিডিওর মধ্যে খুব খারাপ লাগছে দেখতে, তো এটাকে তোমরা আগে এখান থেকে সরাও। তো যাই হোক, চলুন এবার খাওয়া দাওয়া করে নিই আর কি, দেখি কি রান্না বান্না হয়েছে। তবে বেশ সুন্দর একটা ভালো গন্ধ আসছে এটা আমি বুঝতে পারছি। আজকে সারাদিনই আকাশটা বেশ মেঘলা আর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তবে এখন হঠাৎ করেই এত সুন্দর ওয়েদারটা হয়ে গেল কি আর বলবো। আর আমিও খাওয়া দাওয়া সেরে একটু পায়েস নিয়ে বসেছি, কারণ জন্মদিনে পায়েসটা তো খুব ইম্পর্টেন্ট বলুন। এই পায়েসটা কিন্তু ইমোশন, ছোটোবেলা থেকে কোনো দিনই আমার বাড়িতে আমার কেক কেটে জন্মদিন পালন হয়নি। বড় হয়ে যাওয়ার পর বন্ধুবান্ধবীরা ছোটোখাটো করে কেক এনে কেক কেটেছে, কিন্তু আমার বাড়িতে কখনোই কেকের প্রচলন ছিল না। যাই হোক, গল্প করতে করতে আপনাদের সাথে দুপুর থেকে রাত হয়ে গেছে, আসলে নয়, আমি তারপরে আর ভিডিওটা করিনি। আর এখনই সন্ধ্যা 7:30 মতো বাজে, আর দুজন ইসরায়েলের খুব স্পেশাল মানুষ এসেছে আমাদের বাড়িতে। তার কারণ একমাত্র এরাই আছে যাদের বাসের প্রয়োজন হয় না আমার বাড়িতে আসার জন্য এখানে, তো তার জন্য এরা দুজনই এসেছে। আর এটাই মনে হয় আসলে ছিল ইসরায়েলের শেষবার জন্মদিনে এদের পাওনা। আগের বছর শুক্রবার ছিল, সেই বছরও কোনো কিছু ছিল না। তো যাই হোক, চলুন, অনি একটা কেক নিয়েও এসছে, তো এই বছর এটা ক্যামেরাবন্দি করে রাখি, কারণ জানি না জীবনে আর কখনো এই মানুষগুলোর সাথে আমার জন্মদিন পালন হবে কি না। তো আসলে আমি চেষ্টা করছিলাম পিয়ালিদিকে আমার পাশে বসানোর জন্য, আর পিয়ালিদি দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছিল, তো আমি জোর করে বসিয়ে দিয়েছি। আর আমি বলেছি প্লিজ কেউ হাততালি দিয়ে হ্যাপি বার্থডে গানটা গাইবে না, তাই মোবাইলে একটা গান চালিয়ে দিয়েছি, আর সবাই মিলে একসাথে এখন একটা ছোট্ট উদযাপন চলছে নিজেদের মতো করে। কি বলছিল সেটা আমার মনে নেই, তবে এমন কিছু একটা বলছিল যেটাতে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। আর সবাই মিলে এখন এই চলছে ছোটোখাটো উদযাপন, এত ব্যস্ততা এত সব কিছুর মধ্যেও কিন্তু দিনটা সত্যিই খুব ভালো কাটলো। তো আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর তনিমার গল্পের এই নতুন নতুন ব্লগগুলি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর যদি এটি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একবার সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে।